আমার সুরগুলি পায় চরণ, আমি পাই না তোমারে, মমতার গলায় কবিগুরুর গান। পুজোর আগমনের গানে আগে সুর দিয়েছেন, গানও রচনা করেছেন, এবার প্রকাশ্যে রবীন্দ্রসঙ্গীত গাইলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 25শে বৈশাখ উপলক্ষে রবীন্দ্রসদনে কবি স্মরণ আয়োজন করেছিল রাজ্য সরকার। সেখানেই ইন্দ্রনীল সেনের সঙ্গে গলা মেলালেন মুখ্যমন্ত্রী, গাইলেন দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। মুখ্যমন্ত্রীকে গান শোনানোর আবদার করেছিলেন ইন্দ্রনীল সেনই, সেই আবদার রেখে মন্ত্রীর সঙ্গে গলা মেলান মমতা, গাইলেন পুরো গানটা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী, সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বিকালে ক্যাথিড্রাল রোডে রবীন্দ্রসদনের রাজ্যের তরফে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ইন্দ্রনীল সেন, ব্রাত্যবসু সহ বিশিষ্টজনেরা। সেখানেই নোবেল চুরি প্রসঙ্গে একরাশ দুঃখ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অনুরোধ করছি দিদিকে, দিদি এসো একটা গাইবে, এই আপনারা একটু বলুন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পাই বহে মোরে
আমার সুরগুলি পাই চরণ আমি পাই।